সংযুক্ত আরব আমিরাত সবুজ শহর আল আইন প্রবাসী মরুতীর্থ গীতা সংঘের উদ্যোগে গতকাল বাংলাদেশ থেকে আগত শঙ্কর মঠ মিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রীযুক্ত কেশব কুমার চৌধুরী আমিরাত আগমন উপলক্ষে মন্দিরে এক সংবর্ধনার আয়োজন করা হয়। প্রবাসী মরুতীর্থ গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরীর সভাপতিত্বে এ প্রতিষ্ঠানে অতিথি ছিলেন দানবীর ও শিল্পপতি ও অদুল কান্তি চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জ্যোতিশ্রী চৌধুরী, অনিতা চৌধুরী, মুসাফা সনাতনী ঐক্য পরিষদের সদস্য সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, অপু দাস, প্রসেনজিৎ কুমার শীল, প্রদীপ দাস, সমীর শর্মা, মরুতীর্থ গীতা সংঘের সকল ভক্তবৃন্দ, লোকনাথ সেবাশ্রমের ভক্তবৃন্দ, আল দায়িত রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ সহ আমিরাতের বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি বলেন, এই প্রবাসে ধর্মীয় চেতনাকে ধরে রাখার প্রয়াস, সেটা প্রবাসে না আসলে বুঝতেই পারতাম না। তিনি বলেন, শঙ্কর মঠ ও মিশনের মন্দিরের দরজা সবসময় ভক্তদের জন্য খোলা থাকবে এবং মানবদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।